فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنْتُمْ لَا تَعْلَمُونَ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومواله প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাইর আজকের পর্বে আপনারা যদি আমাদের সাউন্ডটা ঠিক মতো শুনতে পারেন বা সাউন্ডটা ঠিক থাকে তাহলে একটু জানাবেন আপনাদের অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে বেশ কিছু প্রশ্ন আপনারা কমেন্ট অপশনে করেছেন অনেকগুলো প্রশ্ন আপনারা jantechai.info@gmail.com এ করেছেন আমরা সবখান থেকে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েছি শত শত প্রশ্ন সবগুলো নেওয়া সম্ভব হয়নি জীবন ঘনিষ্ঠ ইবাদত অথবা মুআমালাতের সাথে রিলেটেড প্রশ্নগুলোকে আমরা গুরুত্ব দিয়েছি কিংবা শিক্ষা অথবা পারিবারিক সমস্যা ব্যক্তিগত সমস্যা এই বিষয়গুলোকেও আমরা সামনে রেখেছি আজকে প্রায় এক ঘন্টার মতো আপনাদের সাথে কাটানোর ইচ্ছা রয়েছে আল্লাহর কাছে তৌফিক কামনা করছি এবং আশা করছি এর মধ্যে আপনাদের অনেকগুলো প্রশ্ন আমরা নিতে পারব তার বেশ কিছু উত্তর আমরা শেয়ার করব ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন এসেছে নুসরাত জাহানের কাছ থেকে তিনি বলেছেন মাগরিবের পর এশার আগ পর্যন্ত সালাতুল আওয়াবিন নামক নফল নামাজ অনেকেই পড়ে থাকেন এই নামাজটা কি সহি এটার কি কোনো রেফারেন্স আছে মাগরিব থেকে এশার আগ পর্যন্ত অনেকেই ছয় রাকাত সালাত পড়েন কোনো কোনো বর্ণনায় এসেছে এটা সালাতুল আওয়াবিন এ বিষয়ে আমরা বেশ কিছু বর্ণনা পেয়েছি তবে এই বর্ণনাগুলো সবগুলোই দাঈফ অত্যন্ত দুর্বল যেমন এর মধ্যে বিখ্যাত যে বর্ণনাটি সেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা বাদাল মাগরিব সিত্তা রাকাআত লাম ইয়াতাকাল্লাম ফিমা বাইনাহুন্না বিসুইন উদিলনা লাহু বিইবাদাতি থিনতা আশরাতা সানা যে ব্যক্তি মাগরিবের পরে ছয় রাকাত সালাত পড়ে এবং এগুলোর মাঝখানে সে কোনো কথা না বলে খারাপ কোনো কথা বলল না তাহলে এই ছয় রাকাত বারো বছরের ইবাদাতের সমান বলে গণ্য হবে এবং তার জন্য প্রযোজ্য হবে এই হাদিসটা ইমাম তিরমিজি তার জামিয়াত তিরমিজির মধ্যে বর্ণনা করেছেন ইবনে মাজাহ তার সুনান গ্রন্থে বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে নাসর আল মিরওয়াজি কিয়ামুল লাইলের মধ্যে বর্ণনা করেছেন আবু ইয়ালা আল মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন ইবনে খুজাইমা তার সহিহ ইবনে খুজাইমার মধ্যে বর্ণনা করেছেন আত তাবারানী আল মুজামুল আউসাতের মধ্যে বর্ণনা করেছেন ইবনে শাহীন আত তারগীব ফি ফাদাইল আমালের মধ্যে বর্ণনা করেছেন এবং আরও অনেকে বর্ণনা করেছেন তবে প্রত্যেকেই একজন ব্যক্তির সনদে বর্ণনা করেছেন যার নাম হচ্ছে জাইদ ইবনুল হুবাব আচ্ছা আমরা পুরো সনদটার এখানে উল্লেখ করলাম না তাবারানি তিনি এর উপর কমেন্ট করেছেন লাম ইয়ারউই হাদা আল হাদিথ আন ইয়াহিয়া ইবনে কাসির ইল্লা আমর ইবনে উমর ইবনে আব্দুল্লাহ তাফাররাদা বিহি জাইদ ইবনুল হুবাব তিনি বলেছেন এই হাদিসটা ইয়াহিয়া ইবনে কাসির থেকে উমর ইবনে আব্দুল্লাহ ছাড়া কেউ বর্ণনা করেননি এবং এ হাদিসটার বর্ণনায় এক জায়গায় এককভাবে এসেছে জাইদ ইবনুল হুবাব এখানে আছে এবং এখানে উমর ইবনে আব্দুল্লাহ বিন আবি খাতআম তার ব্যাপারে উলামায়ে কেরাম বলেছেন যে তিনি দাঈফুন জিদ্দান অত্যন্ত দুর্বল রাবি এই জন্য ইমাম তিরমিজি এই হাদিসটা তার জামিয়াত তিরমিজির মধ্যে বর্ণনা করে বলেন حديث أبي هريرة حديث غريب لا نعرفه إلا من حديث زيد بن الحباب عن عمر بن أبي خثعم تني بولن جي أبو هريرة حديث غريب لا نعرفه إلا من هذا الوجه براي شكل كتر دكا جاي ترميذ اي حديث قولو هاي دور بول يبن تني شكان بولتشن جي حديث زيد بن الحباب ربانونار হাদিস এবং তিনি ওমর ইবনে আবি খুথআম থেকে বর্ণনা করেছেন তিরমিজি আরও বলেন সামিউতু মুহাম্মদ ইবনে ইসমাঈল ইয়ানি আল ইমাম আল বুখারী ইমাম আল বুখারীকে বলতে শুনেছি ইয়াকুলু
উমর ইবনে আবদুল্লাহ ইবনে আবি খুফাম মুনকারুল হাদিস ওয়া দাআফাহু জিদ্দান। উমর ইবনে আবদুল্লাহ তিনি মুনকারুল হাদিস, হাদিস বর্ণনার ক্ষেত্রে তার রেওয়ায়ত গ্রহণযোগ্য নয়, প্রত্যাখ্যাত, এবং দাআফাহু জিদ্দান, তাকে অত্যন্ত দুর্বল বলে ইমাম বুখারী উল্লেখ করেছেন। এছাড়াও আরও অনেকগুলো আমরা দেখি, যেমন আবু জুরআ আর রাজি, তিনিও আসলে তাকে আব্দু আফার মধ্যে উল্লেখ করেছেন। ইবনু হিব্বান তিনি বলেছেন, কানা মিম্মান মিম্মা ইয়ারুই আল আশিয়া আল মাউদুআত আন থিকাত আইমাত, তিনি হচ্ছেন ওই রাবিদের অন্তর্গত যারা থিকা বিশ্বস্ত ইমামদের কাছ থেকে বানানো কথাগুলো বর্ণনা করেন, অর্থাৎ বিশ্বস্ত ইমামদের কাছ থেকে যে কথাগুলো তারা আসলে বলেননি সেটা বলেছেন বলে তারা তিনি উল্লেখ করেন। লা ইয়াহিল্লু যিকরুহু ফিল কুতুব ইল্লা আলা সাবিলিল কাদহ ফীহ। ইবনু হিব্বান বলেছেন যে এই রাবির উল্লেখ কোনো রেওয়ায়েতের মধ্যে হালাল নয়, তবে এক জায়গায় বৈধ হতে পারে যদি তাকে মন্দ রাবি, অগ্রহণযোগ্য রাবি হিসাবে তাকে উল্লেখ করা যায়। তো ইবনু আদি তাকে মুনকারুল হাদিস বলেছেন আল কামিল গ্রন্থের মধ্যে এবং তাহদিব তাহদিবের মধ্যে ইবনু হাজার একই কথা উল্লেখ করেছেন। আচ্ছা, তো এভাবে আমরা দেখি যে এই যে ছয় রাকাত সালাত যেটা বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্নভাবে এসছে এবং অনেক রেওয়ায়েতে এটাকে সালাতুল আওয়াবিন বলা হয়েছে, এই রেওয়ায়েতগুলো শুদ্ধ নয়। কিন্তু অনেক ফোকাহায়ে কেরাম আমরা দেখি যে শাফি মাজহাবের, মালিকি মাজহাবের কিংবা অন্যান্য বিভিন্ন মাজহাবের ফোকাহায়ে কেরাম তারা এই জিনিসগুলো তাহকিক না করে তারা বলেছে যে এই যে মাগরিব থেকে এশার মাঝখানে ছয় রাকাত আওয়াবিনের সালাহ মুস্তাহাব, অনেক ফোকাহে কারাম সেটা উল্লেখ করেছেন। ফলে আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা তারা এই রেওয়ায়েতটার ব্যাপারে সঠিক তথ্যগুলো তারা জানতে পারেনি এবং এই সালাদটাকে তারা মাস্তুন সালাত হিসাবে তারা গ্রহণ করছে। আমরা দেখেছি যে অনেক বড় বড় বর্তমান যুগের আলেমও মানে হাদিস ভিত্তিক তাহকিক না করে তারা এভাবেই ফোকাহাদের কথা তারা নকল করেছে। তো যাই হোক, আমরা দেখতে পেলাম যে আধুনিক যুগের মুহাদ্দিসিনে কেরামও তাকে দাঈব বলেছেন, যেমন শেখ আলবানিও তাকে দাঈব বলেছেন, ফলে আমরা এই হাদিসটা গ্রহণ করব না। অথবা এই ধরনের মাগরিবের পরে সালাতুল আওয়াবিন নামে যে হাদিসগুলো এসেছে সেগুলো গ্রহণযোগ্য নয়। আচ্ছা, তাহলে প্রশ্ন আসে, তাহলে কি মাগরিবের পরে কোনো সালাতই পড়া যাবে না, সেটা কি বেদাত হবে? উত্তর হচ্ছে যে না, মাগরিব থেকে এশার মাঝখানে নফল সালা পড়াটা মুস্তাহাব, সেটার পক্ষে অনেকগুলো হাদিস আছে, তবে তার নাম সালাতুল আওয়াবিন নয় এবং সেটা ছয় রাকাত নয়। যে যতটুকু পারে সেটা পড়বে। এর মধ্যে আমরা যেমন দেখি হাদিস হুযাইফা ইবনুল ইয়ামান, হুযাইফা ইবনুল ইয়ামান একজন প্রখ্যাত সাহাবী ছিলেন, তার একটা হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি বললেন সে হাদিসের মধ্যে, ফাআতাইতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাইতু মাআহুল মাগরিবা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহির সাথে মাগরিবের সালাত পড়লাম। ফাসাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল ইশা, মাগরিবের সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশা পর্যন্ত আর অনেক সালাত পড়লেন। এই হাদিসটা ইমাম আহমদ আল মুসনাদ গ্রন্থে বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি এই হাদিসটা বর্ণনা করে বলেছেন, হাসানুন গরিবুন মিন হাজাল ওয়াজহ। এবং দেখা যাচ্ছে যে এই হাদিসটাকে মুসনাদ ইমাম আহমদের যারা মুহাক্কিক তারা সহি বলেছেন, আর শেখ আলবানী সহিহ তিরমিজির মধ্যেও এটাকে উল্লেখ করেছেন। তাতে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল মাগরিবের ফরজ সালাতের পরেও এশা পর্যন্ত আরও অনেক সালাত পড়া। তাহলে নফল মোতলাক হিসাবে, অর্থাৎ ওপেন উন্মুক্ত নফল হিসাবে অনেক রাকাত পড়তে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় দলিল, অনেক সাহাবা এবং তাবেঈনদের আমল, দেখা যাচ্ছে যে তারা মাগরিব থেকে এশা এই সময়টা অনেক সালাত নফল সালা পড়ার জন্য তারা বেছে নিতেন, কারণ এশার পরে তো আসলে তারা ঘুমিয়ে যেতেন, এশার পরে ম্যাক্সিমাম তারা ঘুমিয়ে যেতেন শেষ রাতে উঠবেন বলে। ফলে মাগরিব থেকে এশা এই সময়ও সালাত পড়ার সুযোগ অনেক সাহাবাই কেরাম এবং অনেক তাবেঈন গ্রহণ করতেন। ইবনু আবি শাইবা তার মুসান্নাফ আবি শাইবার মধ্যে এই জন্য একটা পরিচ্ছেদ তিনি নিয়ে এসেছেন, বলেছেন বাব ফি সালাতে বাইনাল মাগরিবি ওয়াল ইশা, বাব
في الصلاه بين المغرب والعشاء مغرب এবং ইশার মাঝখানে সালাতের পরিচ্ছেদ এবং তিনি সেখানে আব্দুর রহমান ইবনুল আসওয়াদ থেকে বর্ণনা করেছেন তিনি তার চাচা থেকে বর্ণনা করে বলেন সা একটা সময় এক ঘন্টা মা আতাইতু আব্দুল্লাহ ইবনে মাসউদ ফিহা ইল্লা ওয়াজাদতুহু ইসাল্লি সেই সময় আমি যখনই আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে আসতাম তখনই তাকে দেখতাম যে তিনি সালাত পড়ছেন মা বাইনাল মাগরিব ওয়াল ইশা মাগরিব এবং ইশার মাঝখানে ওয়া কানা ইয়াকুলু হিয়া সাআতু গাফলাতিন এবং তিনি বলতেন যে এটা একটা সময় যখন মানুষ গাফেল থাকে গাফলাতের সময় মানুষ সাধারণত সালাত পড়ার ব্যাপারে গাফেল হয়ে থাকে তারা ভাবে যে মাগরিব পড়লাম একটু পরে তো আবার ইশা পড়বো এখন আর কিসের সালাত তৃতীয় যে দলিল সেটি হলো যেমন ইবনু আবি শাইবা তার আল মুসান্নাফ গ্রন্থে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন আন্নাহু কানা ইউসাল্লি মা বাইনাল মাগরিব ওয়াল ইশা ওয়াইকুলু হিয়া নাশিআতুল লাইল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিব এবং ইশার মাঝখানে সালাত পড়তেন এবং বলতেন এটা রাতের শুরু রাতের শুরু তাহলে রাতের যেহেতু শুরু এখান থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত যত সালাত পড়া হবে সবটাই হবে কিয়ামুল লাইল সবটাই হবে কিয়ামুল লাইল যেহেতু এটা নাশিআতুল লাইল আর চতুর্থ আরেকটা দলিল আছে তবে সে দলিলটা হলো আকলি দলিল সেটা কি যে মাগরিব থেকে এশার এই সময়টা নফল সালাতের জন্য খুবই উপযুক্ত সময় এটা এর মধ্যে কোনো না নিষিদ্ধ সময় আছে না ওয়াক্তু কারাহা বা মাকরুহ সময় আছে সুতরাং যেহেতু এই সময়টায় সালাত পড়া জায়েজ তাহলে সালাত পড়তে কোনো অসুবিধা নাই এমন একটা সময় যদি সালাতে কাজে লাগানো যায় খুবই সুন্দর এবং পঞ্চম আরেকটা বিষয় দলিল হিসাবে কেউ কেউ নিয়ে এসেছেন সেই দলিলটা আসলে হাদিসের দলিল নয় তবে এখানে যেমন আমরা দেখি যে ফোকাহা বিভিন্ন মাধাবের যে ফোকাহায় কেরাম রয়েছেন তারা মাগরিব থেকে এশার মাঝখানে সালাত পড়াকে মোস্তাহাব বলেছেন আমভাবে মোস্তাহাব বলেছেন ওই কারণে যে কারণগুলো আমরা এখানে চারটা দলিল আগে উল্লেখ করেছি আকলে দলিল সহ ফলে ভালো ভালো মানুষেরা দেখা যাচ্ছে যে তারা মাগরিব এবং এশার মাঝখানে সালাত পড়তেন অতএব মাগরিব এবং এশার মাঝখানে সালাত পড়তে কোনো অসুবিধা নেই কিন্তু সালাতুল আওয়াবিন যেটা সেটা আমরা দেখি যে সহি মুসলিমের বর্ণনায় এসেছে এটা হলো হিনা তারমুদুল ফেসাল সালাতুল আওয়াবিন হিনা তারমুদুল ফেসাল যখন ভোরে সূর্য উঠার পরে উত্তপ্ত হয়ে যায় এবং মাটি উত্তপ্ত হয়ে যাওয়ার কারণে সূর্যের তাপে তখন উটের বাচ্চারা উঠে দাঁড়ায় তার মানে হচ্ছে চাষতের সালাহ যেটাকে সালাতুল দোহা বলা হয় অতএব আওয়াবিনের সালাহ হিসাবে আসলে বিশুদ্ধ হাদিসের আলোকে আমরা চাষতের সালাদটাকেই বলবো আর মাগরিবের সালাত মাগরিবের পরে এশা পর্যন্ত নফল মুতলাক হিসাবে যে কোনো সালা পড়া যাবে এতে কোনো অসুবিধা নেই আমরা রেফারেন্সগুলো আপনাদের সামনে উল্লেখ করলাম আচ্ছা সাজিবুল ইসলাম আপনি বলেছেন আপনি দুটো প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হচ্ছে আপনি বলেছেন মাঝে মাঝে জোহরের ফরজের আগে চার রাকাত সুন্নাত আদায়ের সময় পাই না আচ্ছা তবে দুই রাকাত সালাত আদায় করার মতো সময় পাই কারো মতে এই সালাত দুই রাকাত আদায় করা যায় এ মতটি কি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হ্যাঁ আপনি জোহরের আগে রাতের সালা চার রাকাতও পড়তে পারেন দুই রাকাতও পড়তে পারেন এক্ষেত্রে আমরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যে হাদিসটা আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস এটা সহিহ বুখারীর মধ্যে এসেছে সে হাদিসে দেখি যে তিনি দু রাকাতের কথা বলেছেন এবং টোটাল রাতের সালাতকে তিনি দশ রাকাত উল্লেখ করেছেন যেমন তিনি বলেছেন হাফিজতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা রাকাআতিন রাকাআতাইনি ক্বাবলা যুহর ওয়া রাকাআতাইনি বা'দাহা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দশ রাকাত সালাত মনে রেখেছি দশ রাকাত সালাত মনে রেখেছি অর্থাৎ দশ রাকাত সালাত তার কাছ থেকে মুখস্থ রেখেছি এর মধ্যে দুই রাকাত হলো জোহরের আগে দুই রাকাত জোহরের পরে জোহরটা কত জোহর চার রাকাত ফরজ অর্থাৎ জোহরের ফরজের আগে দুই রাকাত জোহরের ফরজের পরে চার রাকাত তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমরা জানলাম যে জোহরের সালাতের আগে দুই রাকাত সালা পড়া যায় রাতে হিসাবে আচ্ছা এ কারণে আমরা দেখি যে
ফোকাহাউল মালিকিয়া, ফোকাহাউল শাফিঈয়া এবং ফোকাহাউল হানাবিলা, তারা বলেছেন যে জোহরের আগে দুই রাকাতই হলো রাতিব, যেটাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়, আর বাকি অতিরিক্ত আরও দু রাকাত এটা অ্যাড করা যায়। যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যেটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে জানা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের আগে চার রাকাত পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের আগে চার রাকাত তিনি আদায় করতেন। আচ্ছা, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের আগে চার রাকাত আদায় করতেন, তাহলে তার দ্বারা বোঝা গেল যে জোহরের আগে চার রাকাত পড়া যায়। এখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রেওয়ায়েতের আলোকে দুই রাকাত হলো সুন্নাত মুআক্কাদা, দুই রাকাত হলো নফল মুতলাক, এভাবে মালিকিয়া, শাফিঈয়া, হানাবিলারা বলেছেন। আর হানাফি মাযহাবে তারা এই হাদিসটিকে দলিল হিসাবে গ্রহণ করেছেন এবং আরও একটা হাদিসকে দলিল হিসাবে গ্রহণ করেছেন, যে হাদিসে বলা হয়েছে প্রতিদিন বারো রাকাত সালা যে পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবেন। ফলে এই বারো রাকাতের মধ্যে চার রাকাত, এভাবেই কোনো কোনো বর্ণনা এসছে, সেটা হলো জোহরের আগে। তাহলে জোহরের আগে চার রাকাতের একাধিক বর্ণনাও আমরা পাচ্ছি, চার রাকাত পড়তে কোনো অসুবিধা নেই। অতএব আপনি যদি কখনো কখনো চার রাকাত সুন্নাহ আদায়ের সময় না পান, তাহলে দু রাকাত পড়বেন, কোনো অসুবিধা নাই। আর কেউ যদি এই সুন্নতে মুআক্কাদা পড়ার কোনো সময়ই না পায়, তাহলে তিনি একামত হয়ে গেলে ফরজ সালাতেই দাঁড়িয়ে যাবেন জোহরের ফরজ সালাতে, এবং পরবর্তীতে তিনি দুই রাকাত অথবা দুইয়ের সাথে আরও দুই রাকাত মিলিয়ে চার রাকাত আদায় করতে পারবেন জোহরের সালাতের পরে। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা জানি যখন ফরজ সালাতের একামত হয়ে যায় তখন অন্য কোনো সালাত নেই। প্রশ্ন হলো, আমি চার রাকাতের নিয়তে সালাত আদায় করেছি, এখন আমার সালাত শেষ হওয়ার পূর্বেই ফরজ সালাতের একামত হয়ে যাচ্ছে, আচ্ছা এখন আমার করণীয় কী? ধরুন এমত অবস্থা আমি তিন রাকাত কমপ্লিট করেছি। আচ্ছা, এখানে যে হাদিসটা এসেছে, আপনি সম্ভবত সেই হাদিসটা নিয়ে প্রশ্ন আসলে করতে চাচ্ছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন সালাতের একামত হয়ে যায় তখন ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত নেই, অর্থাৎ আর কোনো সালাত পড়া যাবে না। আচ্ছা, এটি সহিহ মুসলিমের বর্ণনা। এখন আর কোনো সালাত নেই বা আর কোনো সালাত পড়া যাবে না, এর অর্থটা কি? কেউ এর অর্থ করেছেন আর কোনো সালাত শুরু করা যাবে না, একামত হয়ে গেছে এখন আর কোনো সালাত নতুন করে শুরু করা যাবে না, তাহলে পুরান সালাতের কী অবস্থা হবে? কেউ বলেছেন যে সেটা সে শেষ করবে, আর কেউ বলেছেন যে না, সেটাও সে বাতিল করে অথবা সেখানে এসে কেটে সেই সালাকে কাত উসালা করে সেখান থেকে বের হয়ে সে ইমামের সাথে তাকবীরে তাহরিমা ধরে সালাত শুরু করবে। হাদিসের বক্তব্য দ্বারা সেটাই বোঝা যায় যে ইদা অকিমাতে সালাত, যখন একামত হয়ে যায় তখনই সে তার সকল সালা বন্ধ করবে, তখনই তার সকল সালা বন্ধ করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন, কেউ বলেছেন যে সে নতুন করে শুরু করবে না, তবে পুরাণটা শেষ করবে। বিশেষ করে হানাফি মাযহাবে যখন কেউ কোনো নফল সালা বা সুন্না সালা শুরু করে, সেটা আদতে যদি সুন্না বা নফলও থাকে, তবুও শুরু করার মাধ্যমে সেটা ওয়াজিব হয়ে যায়, ফলে তাকে সেটা শেষ করে তারপরে ঢুকতে হবে। তবে এটা যুক্তি, এটা যুক্তি। আমরা দেখি যে ওলামায়ে কেরামের মধ্যে অনেক অনেক ওলামায়ে কেরাম তারা বলেছেন যে না, নফল শুরু করার মধ্য দিয়ে সেটা শেষ করাটাও নফলই থাকে, সেটা কখনো ওয়াজিব হয় না। যাই হোক, যেহেতু ওলামায়ে কেরাম বিভিন্ন মত প্রকাশ করেছেন, আমরা সবার মতের প্রতি শ্রদ্ধাশীল, তবে যেটা আমাদের কাছে বিশেষ করে এলেম এবং বিশ্লেষণের আলোকে শক্তিশালী মনে হবে, আমরা সেটাই গ্রহণ করতে পারি। আচ্ছা, এখানে ইবনে কুদামার একটা কথা এখানে উল্লেখ করি, তিনি বলেছেন যখন সালাতের একামত হয়ে যায় এবং কোনো ব্যক্তি যদি কোনো নফল সালাত শুরু না করে, তাহলে সে আর কোনো সালাত শুরু করবে না, এটাই তিনি এখানে মগ্নির মধ্যে উল্লেখ করেছেন। আচ্ছা, আর এই হাদিস থেকে আমরা যেটা বললাম, ওলামায়ে কেরামের আরেক দল দলিল গ্রহণ করেছেন, যখন কেউ নফল সালাত অলরেডি শুরু করে ফেলেছে, যেমন আপনি এখানে বলেছেন আপনি তিন রাকাত কমপ্লিট করেছেন, এই এটা শুরু করলেও একামত পড়ে যাওয়ার পরে বা একামত শুরু হয়ে যাওয়ার পরে ওই সালাতটাকে কেটে দিতে হবে। এখন
আমাদের দেশে তো আমরা আসলে জোহরের আগে বা আসরের আগে চার রাকাত একসাথে পড়ি, যেভাবে ফরজটা পড়ি চার রাকাত এক সালামে, এখানেও সেটা পড়ি। সেটা পড়া জায়েজ আছে, তবে উত্তম হচ্ছে যে কোনো ফরজের বাইরে যে কোনো সালাত দু রাকাত করে পড়া। তাহলে আপনি যদি দু রাকাত পড়েন তারপরে আবার দু রাকাত পড়েন, তাহলে তৃতীয় রাকাতের আপনার সমস্যা নেই। আপনি প্রথম রাকাতে থাকা অবস্থায় সেটাকে মানে সেটা থেকে বের হয়ে আপনি ইমামের সাথে অংশগ্রহণ করলেন, এটা বেটার। আর যদি ধরেই নিচ্ছি আপনি দ্বিতীয় রাকাতে পড়ে সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে গেলেন, তৃতীয় রাকাত এখন পড়ছেন, তবুও বিশুদ্ধ মত হচ্ছে সার্বিক পর্যালোচনা। এখানে অনেকগুলো বক্তব্য এসেছে, এক একজন এক এক বক্তব্য দিয়েছেন, কিন্তু সার্বিক পর্যালোচনায় আসলে সালাত কেটে একামতের সাথে অ্যাড হওয়া, অর্থাৎ সালাতের মধ্যে ইমামের সাথে তাকবীরে তাহরিমা ধরা, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে আমরা দেখি যে সৌদি আরবের যে লজনা দায়মা ফতোয়ার স্থায়ী কমিটি আছে, ফতোয়ার স্থায়ী কমিটিকে জিজ্ঞেস করা হয়েছিল, হাল ইয়াজুজু আন আক্তা আন নাফিলাতা ওয়া উলহাকা তাকবীরাত আল ইহরাম মা আল ইমাম আও উতিম্মা আন নাফিলা, বলছে আমার জন্য নফল নামাজ বাদ দিয়ে তাকবীরাতুল ইহরাম ইমামের সাথে ধরা, এটা কি জায়েজ আছে নাকি আমার নফলটা পরিপূর্ণ করতেই হবে? ফাজাবাত, তখন আল্লাজনা দায়মা তারা উত্তর দিয়েছিল, নাম ইদা উকিমাতি সালাতুল মাফরুদা ফাক্তা ইন নাফিলাতা আল্লাতি আনতা ফিহা লিতুদরিকা তাকবীরাতুল ইহরামি মা আল ইমাম। হ্যাঁ, যখন ফরজ সালাতের একামত হয়ে যায় তখন আপনি যে সালাতের মধ্যে আছেন সেই নফল সালাতটা কেটে আপনি ইমামের সাথে তাকবীরাতুল ইহরাম ধরার জন্য যোগ দিতে পারেন। লিমা থাবাতা মিন কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কাউল এখানে সাব্যস্ত হয়েছে, ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যে যখন সালাতের একামত হয়ে যায় তখন ফরজ সালাত ছাড়া আর কোনো সালা পড়া যাবে না। আচ্ছা, এটা হলো ফতোয়া লাজনা দায়মা সপ্তম খণ্ড 312 নম্বর পৃষ্ঠা। আর শেখ সালেহ বিন উসাইমিন তিনি অনেক বড় কথা বলেছেন, তার সারাংশ হলো যখন সালাতের একামত হয়ে যাবে এবং কোনো ব্যক্তি নফল সালাতের প্রথম রাকাতে থাকবে তখন তিনি রাজে দিয়েছেন যে যেহেতু সে মাত্র শুরু করেছে প্রথম রাকাতে আছে, তো অতএব প্রথম রাকাতটা সে কেটে কাতরুসসালা করে সে ইমামের সাথে তাকবীরে তাহরিমা ধরবে। এরপর তিনি আরও উল্লেখ করেছেন যদি সে দ্বিতীয় রাকাতে চলে যায়, প্রথম রাকাত শেষ করলো দ্বিতীয় রাকাতও সে মাঝামাঝি অথবা শেষ অবস্থানে আছে, তাহলে সে খুবই দ্রুত লয়ে বিশুদ্ধভাবেই, দ্রুত লয় মানে খুব ফ্যাট করে শেষ করে দেবে সেটা না, বরং সে একটু খফিফ করে হালকা করে হালকা কেরাত, যেই দেকের যেখানে তিনবার সাতবার মানুষ পড়ে সেখানে একটা করে দেকের উল্লেখ করে খফিফ করে সে সেটাকে শেষ করবে এবং সেটাকে কাটবে না, বরং তখন এই দ্বিতীয় রাকাতটা শেষ করে সে ইমামের সাথে ঢুকবে। তো এটা হচ্ছে শেখ সালেহ বিন উসাইমিনের একটা তাওজিহ, একটা নির্দেশনা, এটাও খুব সুন্দর একটা নির্দেশনা। তবে আমার কাছে মনে হয় আল্লাজনা দায়মা যে ফতোয়াটা দিয়েছেন এবং সেখানে একটা বড় কমিটি ছিল, হাদিসের দৃষ্টিভঙ্গি, হাদিসের বক্তব্য, হাদিসের স্পিরিট সব দিক থেকে মনে হচ্ছে যে না, কোনো অবস্থাতেই তাকবীরে তাহরিমা মিস করা যাবে না। কেউ যদি সালাতের মানে শেষ দিকের অবস্থায়ও থাকে, যদি তিনি দেখেন যে খুব হালকাভাবে প্রয়োজনীয় আজকারগুলো পড়ে বা আমলগুলো করে তিনি সালাম ফিরিয়ে তাকবীরে তাহরিমা পাবেন, তাহলে ঠিক আছে। আর যদি দেখা যায় যে না, তিনি মাত্র দ্বিতীয় অথবা শেষ রাকাতে শুরুতে আছেন, তাহলে তিনি সালাত ভেঙে তিনি তাকবীরে তাহরিমা ধরবেন, এটাই হচ্ছে এই হাদিসের মূল বক্তব্য। নিয়ামুল করিম তানভীর আপনি বলেছেন, আপনি সালাম দিয়েছেন আগে, ওয়ালাইকুম আসসালাম, আর অনেকে সালাম দিয়েছেন, আমি অনেক সময় সালামটা পড়ি না, তবে আপনাদেরকে মনে মনে উত্তর দিয়ে ফেলি, কারণ বারবার সালামটা পড়া পড়ে আবার উত্তর দেওয়া এতে সময় চলে যায়। যখনই সালামটা আমি দেখি আমি মনে মনে সেই সালামটা নেই এবং আপনাদেরকে উত্তর দেই। আচ্ছা, আপনি বলেছেন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমাদের বিভিন্ন বই পিডিএফ পড়তে হয়, কিন্তু এগুলোর
কপিরাইট মুক্ত কিনা, এগুলো কপিরাইট মুক্ত কিনা জানা নেই, জানারও উপায় নেই, কেননা সেগুলো বাইরের লেখকদের লেখা, সেগুলো বাইরের লেখকদের লেখা। এক্ষেত্রে এ বইগুলো পড়লে কি গোনা হবে? এছাড়াও একই শর্তে ইসলামিক বই পিডিএফ পড়ার বিধানও জানাবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এটাকে বলা হয় হকুক উত্তাবা, হকুক আত্তাবা, অর্থাৎ সত্য ছাপানোর যে সত্য, বইয়ের ছাপানোর যে সত্য, এইটা এটা হলো সেই হক অথবা অধিকার। এটাকেও ওপেন করে রাখেন, উন্মুক্ত করে রাখেন, ফলে সেটা পড়তে কোনো অসুবিধা নাই। আবার কেউ এটাকে রেস্ট্রিক্ট করে রাখেন, যখন বলেন হুকুকুত তাবঈ মাহফুজা, অল রাইটস আর প্রিজার্ভড, অর্থাৎ সকল সত্য সংরক্ষিত। অনেকে আরও ইলাবোরেটলি লেখেন যে এ বইয়ের কোনো অংশ কেউ হুবহু কপি করতে পারবেন না, হুবহু এখান থেকে নিয়ে কেউ নাস্খ করতে পারবেন না। হ্যাঁ, সেটা যে কোনো ইলেকট্রনিক মিডিয়ায়, যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে কেউ এখান থেকে যদি কোনো কিছু কোথাও কপি করতে চান, তাহলে রেফারেন্স উল্লেখ করতে হবে, আদারওয়াইজ তিনি ইউজ করতে পারবেন না, তবে পড়তে পারবেন, তবে পড়তে পারবেন। সাধারণত পড়ার জন্য যেগুলো উন্মুক্ত সেগুলো পড়তে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন যদি কোনো পিডিএফ তার হক বা তার রাইটসটা প্রিজার্ভড হয়, এবং যারা এই এই বইটা ছাপিয়েছেন তারা নিজেরাই এটাকে অনলাইনে দিয়ে দিয়েছেন, তাহলে সেটা পড়তে কোনো অসুবিধা নেই। আর যদি তারা দেননি কিন্তু অন্য কেউ অন্যায়ভাবে তাদের এই নির্দেশনাকে লঙ্ঘন করে পিডিএফ দিয়ে দিয়েছে, তাহলে সেটা পড়া যাবে কি না, এটা নিয়ে কেউ 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 ইখতিলাফ করেছেন। কিন্তু যদি এমন হয় যে পাঠকরা আসলে জানতে পারলো না, যেটা আপনি বললেন এগুলো কপিরাইট মুক্ত কি না আপনার জানা নাই, তাহলে এগুলো যেহেতু পাবলিকলি ওপেন হয়ে গেছে, এখন যদি আপনারা পড়েন তাহলে আপনাদের জন্য এটা পাপ হবে না। কারণ ব্যক্তি মালিকানার জিনিসগুলো যদি এগুলোকে সঠিকভাবে কেউ সংরক্ষণ করতে ব্যর্থ হন, এগুলো পাবলিক হয়ে যায়, তখন এগুলো ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। কারণ এগুলো কিসের ভিত্তিতে আসলে প্রিজার্ভ করা হবে, কারোই তো কিছু জানা নেই। যেমন আমরা দেখলাম যে ছোট্ট একটা পাত্রে রাস্তায় কিছু পানি পড়ে আছে, এখন কোনো পশু এসে যদি পান করে, আপনার কোনো পশু এসে যদি পান করে, অথবা কোনো তৃষ্ণার্ত ব্যক্তি এসে যদি পান করে, তাহলে সেটা জায়েজ আছে, এবং তাকে কোনো দমান দিতে হবে না, অর্থাৎ তাকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। কারণ পাবলিকলি আনরেস্ট্রিক্টেড, আনপ্রিজার্ভড বা অসংরক্ষিত যে জিনিসগুলো, এগুলো পাবলিকলি ওপেন হয়ে যায়, ফলে সেখান থেকে যদি কেউ নেন তাকে তার দমান দিতে হবে না। এই জন্যে যে জিনিসগুলো টাকা পয়সা যদি রাস্তায় থাকে, তাহলে সেগুলো যদি কেউ তুলে নিয়ে যায়, সেটা তুলে নিয়ে যাওয়াটা সঙ্গত না, কিন্তু সেটা আরেকটা বিধান, লোকাতা, হারানো জিনিসের বিধান। কিন্তু তুলে নিয়ে গেলে সেটাকে চুরি বলে গণ্য করা যাবে না। এই জন্য এই যে কপিরাইট করা জিনিসগুলো যখন পাবলিকলি ওপেন হয়ে যায় অনলাইনের মধ্যে, তখন কেউ যদি সেখান থেকে নেয় মিনিমাম পড়ার জন্য, তাহলে তিনি পড়া চুরি করেছেন, লেখা চুরি করেছেন, এটা বলা যাবে না, কারণ এটা অলরেডি পাবলিকলি ওপেন হয়ে গেছে। এখন যারা এটাকে রেস্ট্রিক্ট করতে চেয়েছেন, তাহলে তারা কোনো না কোনোভাবে এটাকে রেস্ট্রিক্ট করতে হবে। কেউ যদি এগুলোকে মানে নিজেরা পিডিএফ করে ওপেন করে দেয়, তাহলে অবশ্যই সেটা সীমালঙ্ঘন হলো, কারণ তারা নিয়মভঙ্গ করেছে। কিন্তু তারপরেও যেহেতু এখন টেকনোলজি অনেক এগিয়ে গেছে, তাহলে আমার নিয়মভঙ্গ করে আমার প্রিজার্ভ করা জিনিসগুলো যদি কেউ অনলাইনে দেয়, তাহলে সেটাকে বন্ধ করার নিশ্চয়ই কোনো না কোনো বা সেটাকে ট্র্যাক করার কোনো না কোনো পদ্ধতি আছে, এবং সেক্ষেত্রে আমি অবজেকশন অবশ্যই দিতে পারি। তাহলে যারা প্রিজার্ভ করেছে তাদের দায়িত্ব বর্তায় এটাকে আবার রেস্ট্রিক্ট করে ফেলা, অথবা এমন কোনো অনলাইনে নির্দেশনা জারি করা যে যারা এটাকে ওপেন করেছেন আমরা সেটাকে উইথড্র করছি এবং আমরা সেটাকে নিষেধ করে দিচ্ছি যেন কেউ এটা না পড়েন, কারণ এটা আসলে ওপেন না, যে বা যারা করেছেন তারা অন্যায় করেছেন। এই ধরনের নির্দেশনা যদি কোনো পিডিএফের মধ্যে পাওয়া যায় তাহলে সেটা আর পড়া যাবে না। কিন্তু সাধারণত আমরা যেটা দেখতে পাচ্ছি,
প্রচুর পিডিএফ বইগুলো এখন ওপেন হয়ে গেছে, সেগুলোকে আসলে ওইভাবে রেস্ট্রিক্ট কেউ করেননি, ফলে যদি জানা না যায় যে এগুলোর কপিরাইট রেস্ট্রিক্টেড অথবা এমন নির্দেশনা না পাওয়া যায়, তাহলে সেগুলো পড়তে কোনো অসুবিধা নাই। এগুলো পড়লে যেহেতু অসুবিধা নাই, অতএব কোনো পাপও এখানে হবে না। এবং এগুলো যদি ইসলামিক হয়, সায়েন্সের বই হয়, আর্টসের বই হয়, যে সমস্ত বই পড়াটা বৈধ, কোনোটাই পড়তে কোনো অসুবিধা নেই। তবে রেস্ট্রিক্টেড বইগুলোর রেস্ট্রিকশন এবং প্রিজারভেশন, তাদের হক এবং তাদের অধিকার লঙ্ঘন করা, এটা মহাপাপ, এটা কবিরা গুনাহ, এটা করা যাবে না। অন্তত পক্ষে কোনো একটা বই আমার পছন্দ হয়ে গেলে আমি স্ক্যান করে সেটা দিয়ে দিব, এই কাজটা করা যাবে না। এটা সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ হারাম। এটা লেখকদের সত্যের যে অধিকার সেটা লঙ্ঘন করা হলো, মানুষের অধিকারকে নষ্ট করা হলো, তার ব্যবসার ক্ষতি করা হলো, তার অধিকার নিয়ে ছিনি মেনে খেলা হলো, সেটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। রানু মিয়া, আপনি বলেছেন, মা বাবা জীবিত থাকতে আমি তাদের সাথে দুর্ব্যবহার করেছি, তাদের হক আদায় করতে পারিনি, এখন আমি অনুতপ্ত, কারণ মা বাবার অসন্তুষ্টি মানে জাহান্নাম, এবং সবসময় চিন্তায় মাথার মধ্যে কাজ করে, এখন আমার মা বাবার হক আদায় করার কোনো পথ আছে কি না জানতে চাই, জানানোর জন্য বিনীত অনুরোধ রইল শায়খের কাছে। আচ্ছা, এখানে আমরা দেখি যে মা বাবার সাথে দুর্ব্যবহার করা, তাদের অবাধ্য হওয়ার ভয়ঙ্কর সব ওয়াঈদের কথা কোরআন সুন্নায় এসেছে, বিশেষ করে হাদিসে ওয়াঈদগুলো বেশি এসেছে। আমি তার দু একটা উল্লেখ করছি। যেহেতু আপনি অনুতপ্ত, তারপরেও মা বাবার সাথে যারা দুর্ব্যবহার করেছেন, তাদের কথা শুনেননি, তাদেরকে কষ্ট দিয়েছেন, তাদের অবাধ্য হয়েছেন, তাদের জন্য যেন একটা রিমাইন্ডার হয়, সেই জন্য আমি দুটো হাদিস এখানে উল্লেখ করব। একটা হলো সহিহ বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উপস্থিত সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের সালাসান, তিনি তিনবার বললেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে অবহিত করব না? কালু বালা ইয়া রাসূলুল্লাহ, তখন নবী সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাল আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিআন ফাকালা আলা ওয়া কাউলুজ-জুর আলা ওয়া কাউলুজ-জুর। তিনি বললেন, একটা হলো আল্লাহর সাথে শরীক করা, আসলে আল্লাহর সাথে শরীক করা হচ্ছে সবচেয়ে ভয়াবহতম পাপ এবং অপরাধ। আরেকটা হলো বাবা মায়ের অবাধ্যতা, বাবা মায়ের সাথে খারাপ আচরণ করা। এরপর তিনি দুটো বলে বসে গেলেন এবং তিনি হেলান দিয়ে বসলেন। এরপর বললেন, একটু থেমে, একটু পৌজ দিয়ে, তার মানে হচ্ছে তিনি এরপরে যেটা বলতে যাচ্ছেন সেটার আলাদা একটা গুরুত্ব আছে, মানুষ যেন আরেকটু কান খাড়া করে, আরেকটু শুনে। সেই জন্য তিনি লাস্টে বললেন, আলা ওয়া কাউলা জুর, সাবধান, তোমরা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো, মিথ্যা কথা বলো না। আচ্ছা, এখানে আমরা যেটা দেখলাম যে অকুকুল ওয়ালেদাইন, এটাকে বড় কবিরা গুনার একটা বলা হয়েছে। দ্বিতীয় হাদিসটা, এটা অনেকে বর্ণনা করেছেন, ইমাম আহমদ, নাসাই, তারপর সৈয়দি সোহার অনেকে বর্ণনা করেছেন, সেটা হলো আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটা বর্ণনা করেছেন। যদিও এই হাদিসটা আরও অনেক আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আবু দারদার অনেকের কাছ থেকে বর্ণনা করা হয়েছে সহি বর্ণনায়, সহি সনদে, তার মানে এই হাদিসটা অনেক সাহাবি থেকে বর্ণিত হয়েছে। আমরা আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণনাটা, সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনু খামরিন, জান্নাতে প্রবেশ করবে না পিতামাতার অবাধ্য সন্তান এবং যে ব্যক্তি মানুষকে খোঁটা দেয়, ভালো কিছু করে মানুষকে খোঁটা দেয়, ওয়ালা মুদমিনু খামরিন, এবং যে ব্যক্তি মদ খেয়ে ড্রাঙ্ক হয়ে যায়, মদেমত্ত, মাদক দ্রব্য গ্রহণ করে, মদ পান করে, সে আসলে একদম ড্রাঙ্ক হয়ে যায়, এমন ব্যক্তি, এমন তিন ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিসটা ইমাম আহমদ বর্ণনা করেছেন, নাসাই বর্ণনা করেছেন, শেখ আলবানী এই হাদিসটাকে সহিহ আল জামিআ আস-সাগীর এবং সহিহ সুনান আন-নাসাঈর মধ্যে সহিহ বলেছেন এবং আস-সিলসিলা আস-সাহিহার মধ্যে হাসান বলেছেন, দুটো ভিন্ন বর্ণনা। এছাড়াও আর অনেকগুলো বর্ণনা আছে, আমরা সেগুলোতে আর যাচ্ছি না।
এতে বোঝা গেল যে যারা পিতামাতার অবাধ্য সন্তান তাদের জন্য ভয়ঙ্কর সব দুঃসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। অতএব আমরা যারা ইতোমধ্যে বাবা মায়ের সাথে আসলে খারাপ আচরণ করেছি, তাদের অবাধ্য হয়েছি, তাদেরকে কষ্ট দিয়েছি, তাদের সাথে অসদাচরণ করেছি, তাদের অনুতপ্ত হওয়া উচিত। বিশেষ করে যাদের বাবা মা এখনও জীবিত আছেন, আসুন আমরা তওবা করি, তাদের কাছে ক্ষমা চাই। কারণ এখানে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না, এটা মানবাধিকার লঙ্ঘন, বাবা মায়ের অধিকার লঙ্ঘন। অতএব বাবা মায়ের কাছেও আমরা ক্ষমা চাইব, তাদেরকে আমরা সন্তুষ্ট করব, তাদের সাথে সুন্দর আচরণের মধ্য দিয়ে আমরা যদি আসলে তার রিকাভারি করি, তাহলে যাদের বাবা মা জীবিত আছেন তাদের জন্য সহজ। আর আপনি বলেছেন যে, ভাই প্রশ্ন করেছেন রানু মিয়া, আপনি বলেছেন আপনার বাবা মা এখন আর নাই, তাই না? তারা এই যে জীবিত থাকতে কথা তারা বলেছেন যে এখন আর তারা জীবিত নাই, ফলে এমন কোনো পথ আছে কি না যাতে বাবা মায়ের সাথে দুর্ব্যবহারের একটা রিকাভারি হতে পারে? আচ্ছা, হ্যাঁ, রিকাভারি তো ইসলামে আছে, ইসলামে রিকাভারি আছে। সেটা আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের মধ্যেও এই ধরনের সুন্দর সুন্দর রিকাভারিগুলো উল্লেখ করে দিয়েছেন। সূরা তাহার 82 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা, আর নিশ্চয়ই আমি অতীব ক্ষমাশীল সেই ব্যক্তিদেরকে যারা তওবা করে, যারা ইমানের দিকে ফিরে আসে, ইমান পোষণ করে এবং যারা ভালো কাজ করে, তারপরে তারা হেদায়েত প্রাপ্ত হয়। তাহলে এখানে তওবা করা, অনুতপ্ত হওয়া, যে আপনি অনুতপ্ত হয়েছেন, অনুতপ্ত হলে বাবা মায়ের জন্য আপনার অনেক করণীয় আছে, বাবা মায়ের মৃত্যুর পরেও অনেক করণীয় আছে। সবচেয়ে বড় করণীয় হচ্ছে বাবা মায়ের জন্য দোয়া করা। অনুতপ্ত হয়ে যাওয়া মানে হচ্ছে আপনি ওয়ালাদে সালেহ হয়ে গেলেন, ভালো সন্তান হয়ে গেলেন, যেটা ওই বিখ্যাত হাদিস ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, নেক সন্তান যে বাবা মায়ের জন্য দোয়া করে, এটা বাবা মায়ের জন্য সাদাকায় জারিয়ার মতো হয়ে যায়, তার বিশাল উপকার করে মৃত্যুর পরে। অতএব অনুতপ্তর পরপরই আপনি সব সময় যখনই তাদের কথা মনে হয় তাদের জন্য দোয়া করবেন, কারণ আপনার দোয়ার কারণে তাদের পজিশন আপগ্রেড হতে থাকে, ভালো থেকে ভালো, ভালো থেকে ভালো হতে থাকে। সবচেয়ে বেশি লাভবান হন বাবা মা নেক সন্তানের দোয়া থেকে। দ্বিতীয় হচ্ছে তাদের জন্য আপনি সাদাকা করেন, এবং এই সাদাকাটা যদি সাদাকায় জারিয়া হয় সবচেয়ে ভালো। আপনি একবেলা বাবা মায়ের পক্ষ থেকে কোনো গরিবকে খাওয়ালেন, এটা সাদাকা জারিয়া হলো না, বাট সাদাকা হলো। এভাবে সাময়িক যত ভালো ভালো কাজ বাবা মায়ের পক্ষ থেকে করবেন, যেটা শরিয়া অ্যালাউ করে, অনুমতি দেয়, তাহলে সেটা সাদাকা হলো, কারণ শরিয়া সব কিছুকে অ্যালাউ করে না। আপনি বাবা মায়ের পক্ষ থেকে দুরাকাত নামাজ পড়লেন, তারপর বক্সায় দিলেন, এটা শরিয়া অ্যালাউ করে না। আপনি কোরআন পড়লেন, তারপরে বক্সায় দিলেন, এটা শরিয়া অ্যালাউ করে না বিশুদ্ধ মত অনুযায়ী। কেউ কেউ বলেছেন করে, কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী এটা করে না, কারণ শরিয়াতের কোনো দলিল নাই। যারা বলেছেন করে, তারা কিয়াস এবং যুক্তির মাধ্যমে বলেছেন, দলিল থেকে বলেননি। এভাবে আমরা দেখি যে তাহলে কিছু আমল বাবা মায়ের কাছে পৌঁছে সাদাকা হিসাবে গণ্য হয়, আবার কিছু আমল পৌঁছে না। আপনি তাদের পক্ষ থেকে দান খয়রাত সাদাকা করতে পারেন, তাদের নামে স্কলারশিপ চালু করতে পারেন, তাদের পক্ষ থেকে বই ছাপাতে পারেন, তাদের পক্ষ থেকে কোরআন এবং মুসহাফ গরিব হাফেজ ছাত্রদেরকে দিতে পারেন, এভাবে নানা কাজ করতে পারেন। আচ্ছা, আরও আছে, আরও হচ্ছে বাবা মায়ের প্রিয় মানুষদের সাথে আপনি সুন্দর আচরণ করুন। যেহেতু বাবা মায়ের সাথে আপনি মিস করে ফেলেছেন, তাহলে বাবা মা যাদেরকে ভালোবাসতেন, যে ব্যক্তিদেরকে আপনার হয়তো হচ্ছে কোনো চাচাকে বা কোনো ফুফুকে, অথবা বাবা মায়ের কোনো বন্ধু বান্ধবী আছেন, মানে আত্মীয় স্বজনের মধ্যে বা পরিচিতদের মধ্যে, তাদের সাথে আপনি সুন্দর আচরণ করেন, কারণ এই সুন্দর আচরণের নির্দেশনাও আমরা হাদিস থেকে পাই। আচ্ছা, আরও আছে, বাবা মায়ের যদি কোনো ধার দেনা থাকে তাহলে সেটা আপনি পূর্ণ করে দেন, বাবা মায়ের যদি ওসিয়াত থাকে সেটাও কমপ্লিট করে দেন। আচ্ছা, এরপরে বাবা মায়ের যদি কোনো ফরজ সিয়াম থাকে তাহলে সে ফরজ সিয়াম আদায় করে দেন। এভাবে যে কাজগুলো আমরা বললাম, অনেকগুলো কাজ, প্রায় সবগুলোই বলা হয়ে গেছে, অতএব এগুলো করার মধ্য দিয়ে আপনি বাবা মায়ের ক্ষেত্রে যে ত্রুটিটা তাদের জীবদ্দশায় করেছিলেন, আশা করা যায় তার একটা রিকাভারি হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রশ্নে যাচ্ছি। সাফিন ইসলাম দীপ তিনি বলেছেন, শুনেছি প্রবৃত্তির অনুসরণ করে পাপ করা শিরক,
কিন্তু প্রায় সব গুনাহই তো প্রবৃত্তির অনুসরণেই হয়ে থাকে, যেমন সিগারেট খাওয়া, গান শোনা, মুভি দেখা ইত্যাদি। তাহলে কি সব গুনাহই শিরিক হয়ে যায় না? ব্যাপারটা কি বুঝিয়ে বলবেন? না সাফিন, সব গুনাহ শিরিক নয়। শিরিকটাও তো একই রকম নয় সবগুলো, কারণ শিরকুন দুনা শিরক আছে, বড় শিরিক আর ছোট শিরিক, কুফরুন দুনা কুফর আছে, বড় কুফর আর ছোট কুফর। এটা বুঝতে হবে, কারণ নিজের একটা যুক্তি দিয়ে শরীয়তের সমস্ত নসুস এবং বক্তব্যকে শাসন করাটা ঠিক না। শরীয়তের সমস্ত বক্তব্যের উপর নিজের বুঝটা তাহমিল করে দেওয়া, চাপিয়ে দেওয়া, এটাও ঠিক না। আমাদের অনেকেই আমরা দেখতে পাচ্ছি আজকে যেটা খুবই সমস্যার কারণ, যে শরীয়তের একটা দুটো নাস জেনে আর নিজের যুক্তিটা দিয়ে আমরা যে কোনো একটা হুকুমকে জেনারেলাইজ করে ফেলি। এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা ভয়ঙ্কর, এটা বড় ধরনের দালালাত, ভ্রষ্টতা, বিভ্রান্তি, পথচ্যুতি। বরং শরীয়তের প্রত্যেকটা ক্ষেত্রেই তার ইন্ডিভিজুয়াল বক্তব্য আছে, অত্যন্ত স্পষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতুকুম আলা মাহাজ্জাতিন বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক, তোমাদেরকে আমরা শ্বেতশুভ্র দিনের উপর রেখে যাচ্ছি, তার রাতটা দিনের মতোই শুভ্র, এখানে কোনো অন্ধকার গলি নাই, এবং এত শুভ্র, এত স্পষ্ট যে একমাত্র ধ্বংসে নিপতিত ব্যক্তি ছাড়া আর কেউ ধ্বংস হয় না, এই দিন থেকে কেউ সরে যায় না। যে অন্ধ, চোখ থাকার পরে যে অন্ধ, শুধুই সে বিচ্যুতির দিকে যায়। অতএব শরিয়ার অ্যাসেন্সটা বুঝতে হবে, শরিয়ার মাকাসেটটা বুঝতে হবে, শরিয়ার উইজডমটা বুঝতে হবে, শরিয়ার প্যারাডাইমটা বুঝতে হবে, শরিয়ার দৃষ্টিভঙ্গিটা বুঝতে হবে। এই জন্য প্রচুর পড়াশোনা করা লাগবে, এই জন্য প্রচুর পড়াশোনা করা লাগবে। এই সব কিছু না বুঝে শুধুমাত্র যে কোনো একটা শ্রেণী, যে কোনো একটা ব্যক্তি, যে কোনো একটা মাযহাব, যে কোনো এক ধরনের লোক, যে কোনো একটা মতবাদের আলোকে যদি আমরা অগ্রসর হই, আমরা ভুল করব, আমরা ভুল করব। আমরা দেখছি যে সবচেয়ে বড় পাপ, একটু আগেও কিন্তু আমরা হাদিসটা বললাম, তাই না, বুখারীর হাদিস, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, এরপরে বললেন আল ইশরাকু বিল্লাহ, তারপরে আস্তে 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 আপনি দেখেন মানে পাপের ভয়াবহতা কমছে। এরপর আমরা জানি আসাবুল উমুবিকাত, ধ্বংসাত্মক সাতটা পাপের কথা আমরা জানি। সব পাপ সমান না, সব পাপ সমান না, সব হারামও সমান দ্বারা যান না। হ্যাঁ, অতএব আমাদেরকে এটা বুঝতে হবে। আচ্ছা, শিরক আর পাপের মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো সব শিরক পাপ, কিন্তু সব পাপ শিরক না। সব শিরক পাপ এবং পাপের মধ্যে সব শিরক, পাপের মধ্যে সবচেয়ে ভয়াবহতম কোনো সন্দেহ নাই, ফার্স্ট ক্যাটাগরির ভয়াবহ পাপ হলো শিরক, কিন্তু সব পাপ শিরক না। শিরকটা তাহলে কোনটা? এটা একটা দীর্ঘ আলোচনা, কিন্তু আমি খুব সংক্ষেপে বলছি, শিরকটা হলো মুসাওয়াতু গায়রিল্লাহি বিল্লাহি ফিমা হুয়া হাক্কুল্লাহ, মুসাওয়াতু গায়রিল্লাহি বিল্লাহি ফিমা হুয়া হাক্কুল্লাহ, অর্থাৎ গায়রুল্লাহকে আল্লাহর সাথে সমকক্ষ করে দেওয়া, ওই ক্ষেত্রে যেটা আল্লাহর হক, আল্লাহর রাইট, আল্লাহর জন্য স্পেশাল যে ইস্যুগুলো, যে সাবজেক্টগুলো, যে অ্যাট্রিবিউটগুলো, যে উলুহিয়া, যে ইবাদতগুলো, এবং যেগুলো পাওয়ার অধিকার, এবং যে স্বীকৃতি, যে ইমান পাওয়ার অধিকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন, সেই জায়গায় যদি তার সাথে অ্যাসোসিয়েট করা হয়, তার সাথে সমান করে দেয়া হয়, তাহলে সেটা হলো শিরক। একজন লোক ধূমপান করলো, এখানে কী অ্যাসোসিয়েট করা হলো? আপনি যেটা বললেন, সে প্রবৃত্তির অনুসরণ করছে, সেই জন্য শিরক হয়ে গেল। না, প্রবৃত্তির সব অনুসরণ শিরক হয় না, প্রবৃত্তির সব অনুসরণ শিরক হয় না, প্রবৃত্তির কোনো কোনো অনুসরণ শিরক হয়। প্রবৃত্তির অনুসরণ সম্পর্কে এখানে দুটো আয়াত আমরা আল কোরআনের মধ্যে পাই, যেমন আল ফুরকানের 43 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো যে তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে, যে তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে, তাহলে
তুমি কি তার পক্ষে জামিনদার হবা, তার পক্ষে ওকালতি করবা? আচ্ছা, দ্বিতীয় আয়াতটা হল সূরা আল জাতিয়ার 23 নম্বর আয়াত। আল্লাহ সুবহান তাআলা বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছ যে তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে? ও আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, এবং আল্লাহ জেনে শুনে তাকে বিভ্রান্তির পথে পরিচালিত করে দিয়েছেন, বিভ্রান্ত করে দিয়েছেন। ও খাতামা আলা সামিহি ওয়া কলবিহি, এবং তার কর্ণ এবং তার অন্তরের উপরে খতম মেরে দিয়েছেন, সিলগালা করে দিয়েছেন। ওয়াজা আলা আলা বাসারিহি গিশাওয়াতান, এবং তার চোখের মধ্যে পর্দা ঢেলে দিয়েছেন। ফামান ইয়াহদিহি বাদাল্লাহি আফালা তাযাক্কারুন, তাহলে আল্লাহর পরে আর কে তাকে হেদায়ত করতে পারে? তোমরা কি অনুধাবন করছো না, বুঝতে পারছো না, উপদেশ গ্রহণ করছো না? আচ্ছা, এখানে দুটো আয়াতেই কিন্তু আমরা দেখলাম প্রথম অংশে একই বক্তব্য, ওই ব্যক্তিকে দেখেছ যে প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে। সুতরাং শিরক হলো সেটা, যদি কেউ তার প্রবৃত্তিকে, তার ডিজায়ারকে, যা ইচ্ছা তাই সেটাকে সে আল্লাহ সমান মর্যাদা দেয়, আল্লাহ সমান মর্যাদা দেয়, সে আল্লাহকে হেয় করে, প্রতিপন্ন করে, বরং যে তার প্রবৃত্তিকে, তার ডিজায়ারটাকে ইলাহ বানিয়ে নেয়, সে কিন্তু আল্লাহকে পাত্তা দেয় না। তার জেনা করতে ইচ্ছা করে, সে জেনা করে, তার সুদ খেতে ইচ্ছে করে, সে সুদ খায়, তার ঘুষ খেতে ইচ্ছে করে, সে ঘুষ খায়, তার জুলুম করতে ইচ্ছে করে, সে জুলুম করে, তার মানুষের জিনিস চুরি করতে ইচ্ছে করে, সে চুরি করে, এবং সে ভাবে যে কিসের শরিয়া আর কিসের কী, কিসের ইসলাম আর কিসের কী, আমার যা ইচ্ছা আমি তাই করব। এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে শিরক। অর্থাৎ সে তার ডিজায়ারকে এবং তার ইচ্ছা শক্তিকে সে পরিপূর্ণভাবে এক নাম্বার প্রায়োরিটি দিচ্ছে, এবং সে আল্লাহকে ইগনোর করছে, আল্লাহকে তাচ্ছিল্য করছে, আল্লাহর বিধানকে তাচ্ছিল্য করছে। এই তাচ্ছিল্যটা যদি তার থাকে এবং সে যদি আল্লাহকে পুরোপুরি ইগনোর এবং উপেক্ষা করে তার প্রবৃত্তিকে সে প্রায়োরিটি দেয়, তখন এটা হলো শিরক। কোনো সন্দেহ নাই, মানুষ যে কোনো পাপ তার প্রবৃত্তির তাড়না থেকেই করে, কিন্তু সেটা যদি অবচেতন মনের তাড়না হয় এবং সেটা যদি এরকম সুস্পষ্ট তার বক্তব্যের আলোকে, তার সুস্পষ্ট পদক্ষেপের আলোকে না হয়, তাহলে প্রবৃত্তির সকল তাড়না শেরকে রূপান্তরিত হবে না। কারণ শয়তানই তো প্ররোচিত করে, শয়তানের এই শত্রুতা, শয়তানের এই প্ররোচনার কারণে মানুষ এই ভুলগুলো করে। সুতরাং সিগারেট খাওয়া, এটা যদি প্রবৃত্তির তাড়নায় অথবা শয়তানের প্ররোচনা মানুষ করে, এটা পাপ হবে, শিরক হবে না। গান শোনা পাপ হবে, শিরক হবে না। তবে গানের কথার মধ্যে যদি শিরক থাকে এবং সেটাকে সে বিশ্বাস করে, গ্রহণ করে, তাহলে শিরক হবে। মুভি দেখা, শুধু মুভি দেখা, অশ্লীল দৃশ্যগুলো, এটা পাপ হবে কিন্তু শিরক হবে না। অতএব আমাদেরকে এটা একটু খেয়াল করে বুঝতে হবে, চুরি করা এটা পাপ কিন্তু শিরক না, কাউকে হত্যা করা পাপ কিন্তু শিরক না, মদ খাওয়া পাপ কিন্তু শিরক না। হ্যাঁ, কিন্তু যদি কেউ মদ খাওয়াকে বলে যে না, আল্লাহ মদ খাওয়াকে হারাম করেছেন, আমি হালাল করে দিচ্ছি, এটা যদি কেউ বলেন, তাহলে শিরক করলেন। কারণ আল্লাহ যেটাকে হালাল করেছেন আমরা সেটাকে হারাম করতে পারবো না, করলে সেটা শিরক হবে। আল্লাহ যেটাকে হারাম করেছেন আমরা সেটাকে হালাল করতে পারবো না, করলে সেটা শিরক হবে। এখন সুদ খাওয়া, এটা পাপ কিন্তু শিরক না, কিন্তু যদি সুদকে কেউ হালাল করে দেয়, তাহলে এটা শিরক হবে। অতএব আমার মনে হয় আপনি এবং আরও অনেকের যাদের এই ক্ষেত্রে প্রশ্ন আছে তারা বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে শেফালি আক্তার, আপনি একটা বড় প্রশ্ন করেছেন। আপনি বলেছেন, আমি একজন ভেটেরিনারিয়ান, অর্থাৎ প্রাণী চিকিৎসক। আমি একজন ভেটেরিনারিয়ান, পড়াশোনা শেষের দিকে প্রায়, এখন জবে ঢুকতে যাচ্ছি। দেখা যায় আমাদের জব সেক্টরে নারী পুরুষ উভয়ই একসাথে কাজ করে, ট্রিটমেন্ট পারপাসেও নারী পুরুষ সবাইকে মিলেই অ্যানিম্যাল হ্যান্ডেল করতে হয়, যেহেতু ফিমেল ডাক্তারদের সাথেও মেল স্টাফরা, যেমন কম্পাউন্ডার, অ্যানিমাল ড্রেসার, অ্যানিমাল ওনার সাহায্যকারী হিসাবে থাকেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এমন পরিবেশে আমার জব করাটা শরিয়া লঙ্ঘন হবে কি না? যদি বোরকাপুরে কাজ করি আর প্রয়োজন ব্যতীত মেল স্টাফদের সাথে কথা নাও বলি, তাও কি আমার পর্দা ভাঙার সম্ভাবনা আছে এমন পরিবেশের কারণে? নারীদের জন্য জ্ঞানের যে কোনো সেক্টরে প্রবেশ করতে শরিয়া বাধা দেয় না, কিন্তু নারী এবং পুরুষের একই কর্মক্ষেত্রকে শরিয়া সাপোর্ট করেনি।
এবং নারী পুরুষ একই কর্মক্ষেত্রে ফ্রিলি তারা কাজ করবে অমুসলিমদের মতো, খ্রিস্টান এবং ইহুদিদের মতো, এটা ইসলাম অ্যালাউ করে না। যদিও মুসলিম দেশগুলোতে হয়ে গেছে, কিন্তু হয়ে যাওয়ার অর্থই যে শরিয়া অ্যালাউ করে তা না, এটা শরিয়া অ্যালাউ করে না। এখন হসপিটালগুলোতে আমরা দেখছি যে নারী ডাক্তার পুরুষ ডাক্তার একসাথে কাজ করছে, এটা শরিয়া অ্যালাউ করে না। ইউনিভার্সিটিগুলোতে ছেলেমেয়েরা একসাথে পড়ছে, এটা শরিয়া অ্যালাউ করে না। স্কুল কলেজগুলোতে ছেলেমেয়েরা একসাথে পড়ছে এবং অফিস আদালত কর্পোরেট অফিসে মেয়েরা ছেলেরা একসাথে কাজ করছে, এটাও শরিয়া অ্যালাউ করে না। তাহলে কি করবেন? আমরা আমাদের প্রত্যেককেই শরিয়া কোন পরিবেশটাকে অ্যালাউ করে, কোন বিধানটাকে অ্যালাউ করে সেটার মধ্যে রাখার চেষ্টা করব, যতটা সম্ভব। অনেক ক্ষেত্রেই এখন হয়তো পুরোপুরি সম্ভব না, কিন্তু আমি আমার জন্য বেস্টটা ফলো করব যে যদি আমি শতভাগ শরিয়ার মধ্যে থাকতে পারি, আলহামদুলিল্লাহ। দুনিয়াটা তো আজ আছে কাল নাই। এই যে কত মানুষ কোভিড-19 মারা গেল, তাই না? আল্লাহর কাছে যেতেই হবে, দুনিয়াকে এত প্রাধান্য দেওয়া ঠিক না যে আমি কথায় কথায় কম্প্রোমাইজ করব, আমি শরিয়া লঙ্ঘন করব, শরিয়া লঙ্ঘনটাকে আমার কাছে মানে সহজ করে ফেলবো ইত্যাদি। নো, আমি অনেক প্রফেশন বাদ দেব শরিয়াকে পুরোপুরি পরিপালন করার জন্যে, ইসলামের বিধানটাকে পুরোপুরি অনুসরণ করার জন্য, পরিপালন করার জন্য আমি অনেক কিছু বাদ দেব। যাই হোক, এটা হচ্ছে জাস্ট কথার কথা বললাম, কিন্তু আমরা 100% হয়তো শরিয়ার যে নির্দেশনা সেটা পরিপালন করতে পারছি না। বাজারে যখন যাই, অনেক কিছু আমাদেরকে দেখা যাচ্ছে যে এখন সেলস গার্ল আছে, তাদের কাছ থেকে কিনতে হচ্ছে এবং তারা পর্দা করছে না। তারপরে অনেক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ছেলেমেয়ে একসাথে বসে আছে, তাদের পাশ দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। অনেক অফিসে আমরা কাজ করছি, সেখানেও ছেলেমেয়েরা আছে, যেখানে পর্দা পোশিদা মেনটেন হচ্ছে না ইত্যাদি অনেক কিছু আছে। অর্থাৎ এটা কেয়ামতের আগে তো, ফলে অনেক কিছুই যেটা ইসলাম নির্দেশ দিচ্ছে সে অনুযায়ী হচ্ছে না। তার মধ্যেও ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসম্ভব আল্লাহকে ভয় করতে হবে, যথাসম্ভব আল্লাহর নির্দেশনা মেনে চলতে হবে। অতএব আপনাকে আমি সেই পরামর্শই দেব যে আপনি দেখবেন যে আপনি যদি শতভাগ না হোক 90% শরিয়াকে মেনে চলতে পারেন এবং বিশেষ করে আপনার পর্দা পোশিদা আপনি শতভাগ রক্ষা করতে পারেন, তাহলে আপনি এই ধরনের প্রফেশনে থাকবেন। কিন্তু আপনাকে যদি পর্দাটা ফুললি আপনাকে স্যাক্রিফাইস করতে হয়, আপনার আখলাকটাকে স্যাক্রিফাইস করতে হয়, শরিয়ার দৃষ্টিভঙ্গিটাকে স্যাক্রিফাইস করতে হয়, সালাতকে স্যাক্রিফাইস করতে হয়, তাহলে তো এই প্রফেশন আপনার জন্য দুর্ভোগ ছাড়া আর কিছুই আনবে না। সো বি কেয়ারফুল অ্যান্ড ট্রাই টু ফিয়ার আল্লাহ, ট্রাই টু ফলো দ্য কমান্ড অফ আল্লাহ। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকে শরিয়ার অ্যাসেন্সটা বুঝে জীবনটাকে সেইভাবে গঠন করার তৌফিক দান করুন, আমিন। সোহেল রানা, আপনি বলেছেন একাধিক ভাই বোনের মধ্যে কীভাবে পিতৃ সম্পত্তির বণ্টন করতে হবে, উদাহরণস্বরূপ 4 বোন 3 ভাই থাকলে এবং পিতার মোট সম্পত্তি 100 টাকা। ভালো, সূরা আন-নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ কী বলছেন? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিদ্দাকারি মিথলু হাদ্দিল উনসাইয়াইন, আল্লাহ তোমাদের সন্তানদের মধ্যে নির্দেশ দিচ্ছেন লিদ্দাকারি, যে সন্তানদের মধ্যে যারা ছেলে তাদের জন্য মিসলু হাদ্দিল উনসাইয়াইন, দুইজন নারীর অর্থাৎ দুইজন কন্যা সন্তানের সমান। তাহলে এক পুত্র সন্তানের জন্য 2 কন্যা সন্তানের সমান। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি সেভাবে বলি, 3 ভাই 3 ভাই 3 দুগুণে 6 আর 4 বোন 4, যদি 10 টাকা থাকে তাহলে প্রত্যেক ভাই পাবে 2 টাকা করে 6 টাকা আর প্রত্যেক বোন পাবে 1 টাকা করে 4 টাকা, তাহলে 10 টাকা। আর এখানে যেহেতু 100 টাকা, তাহলে এখানে আমরা বলতে পারি এটাকে 10 ভাগ করবেন, তাহলে প্রত্যেক ভাই পাবে 20 টাকা করে 3 বিশে 60 এবং প্রত্যেক বোন পাবে 10 টাকা করে 4 দশে 40, 60 এবং 40-এ হলো 100। আমাতুল্লাহ আমিন বলেছেন, আমি একজন ছেলেকে পরিবারের অভিভাবক ছাড়া বিয়ে করেছি, সে আমাকে একবার বলেছিল
তোমার ওই বান্ধবীর সাথে কথা বললে তুমি তালাক, তাই আমি আমার বান্ধবীর সাথে আর কথা বলিনি। কিন্তু কিছুদিন আগে জানতে পারলাম অভিভাবক ছাড়া বিয়ে বাতিল, তাই আমরা তওবা করে আলাদা থাকছি এবং বান্ধবীর সাথে বেশ কিছুবার যোগাযোগ করি, কারণ বিয়ে হয়নি, তালাক হবে না। তাই এখন অভিভাবকরা আমাদের বিয়ে দিতে চান ওয়ালি পাশে রেখে, যদি বিয়ে হয় তাহলে কি তালাক হয়ে যাবে এতদিন বিয়ে হয়নি ভেবে কথা বলার জন্য, নাকি এতদিন কথা বলার জন্য তালাক হবে না, পুনরায় বিয়ের পর যদি কথা বলি তখন কখন তখনও তালাক হবে, নাকি তালাক হবে না তার কথা অনর্থক বলে বিবেচিত হবে, আর যদি কথা বললে তালাক শর্তটি কথা বললে তালাক দেবে নিয়তে বলে তাহলে তো কথা বললে তাকে অটোমেটিক পতিত হবে না, যদি এরপর তালাক দেয় তখনই তালাক হবে, আপনি এত পেঁচাচ্ছেন কেন কথা? জিনিসটা আসলে একটু চিন্তা করলে বুঝতে পারবেন। বিশুদ্ধ মত অনুযায়ী আমরা যেটা বলেছি, 3 থেকে 4টা স্পষ্ট সহি হাদিস আছে যাতে বোঝা যায় যে মেয়েদের অভিভাবকের মতামতটা খুবই জরুরি এবং মেয়েরা তাদের ওয়ালি বা অভিভাবকের মতামত ছাড়া বিয়ে করতে পারে না, তাদের বিয়েটা বাতিল। হ্যাঁ, ইয়ুম আমরাতিন নাকাহাত বেগাইরে ইবনে ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। আচ্ছা, যেহেতু আপনাদের বিয়েটা ঠিকমতো হয়নি, আপনারা তওবা করে আলাদা থাকছেন, হ্যাঁ আলাদা থাকতেই হবে, কারণ আপনারা তো স্বামী স্ত্রী নন। যেহেতু স্বামী স্ত্রী নন, বিয়েটা নিকাহে ফাসেদ বলা হয়, হ্যাঁ অর্থাৎ ভুল বিয়ে হয়েছে এবং সেটা শুদ্ধ হয়নি, অতএব আপনাদেরকে আবার আকদ করতে হবে। আবার আকদ করলে আপনাদের বিয়েটা শুদ্ধ হবে, কিন্তু সেখানে ওয়ালির অনুমতি সহ এবং বিবাহের আর যে শর্তগুলো আছে সেগুলো। তো বিয়েটা যেহেতু হয়নি অতএব আপনাদের তালাকও কার্যকর হয়নি, ঠিক আছে, সবই ঠিক আছে। কিন্তু আবার নতুন করে বিয়ে হলে আপনার নতুন করে তাকে শর্ত আরোপ করতে হবে। আপনি কি চান যে আপনার স্বামী আবার শর্ত আরোপ করুক আপনাকে যে ওই বান্ধবীর সাথে যোগাযোগ করলে তালাক হয়ে যাবে? আগের সেই যোগাযোগের বিষয়টা আর ভ্যালিড থাকবে না, ভ্যালিড থাকবে না। কিন্তু তিনি যদি বিয়ের পরে নতুন করে শর্ত আরোপ করেন সেটাই প্রযোজ্য হবে, পুরান শর্তগুলো নতুন করে বিয়ের পরে প্রযোজ্য হবে না। আর বিয়ের শুরুতেই এই ধরনের কথা কেন যে অমুকের সাথে কথা বললে তুমি তালাক? অমুকের সাথে কথা বলা যদি ক্ষতিকর হয়, যদি সে নারী ভালো না হয়, তাহলে তার সাথে কথা বলা তো উচিত না, এবং সেক্ষেত্রে স্বামী তাকে মোটিভেট করবে তুমি অমুক মেয়ের সাথে কথা বলবে না, সে ভালো না, অথবা তার সাথে কথা বললে দিনদারি এতে ঘাটতি দেখা দিবে, এটাই তো এনাফ। তালাকের হুমকি দেওয়াটা এটা হারাম, তালাকের হুমকি দেওয়াটা হারাম। আর যে স্বামী তালাকের হুমকি দেয় তিনি আপনার জন্য স্বামী হিসাবে ভালো নন, এবং যে স্বামী ওয়ালির অনুমতি ছাড়া কোনো মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে তিনিও ভালো নন। অতএব আমি আপনাকে বলবো, যদি সম্ভব হয় তাহলে এই সম্বন্ধটা আপনারা অ্যাভয়েড করুন। এই সম্বন্ধটা ভালো নয়, কারণ এখানে ছেলের মধ্যে কোনো দিনদারি নেই, ছেলে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে চাপে রাখতে চান, আপনার উপর জুলুম নির্যাতন করতে চান, এবং আপনাকে শরিয়ার ইনস্ট্রাকশন ছাড়া এর বাইরে গিয়ে বিবাহ করতে চান। যাই হোক, তওবা করে যদি সব ঠিক হয়, যদি তিনি তার ভুল বুঝতে পারেন এবং তিনি যদি চারিত্রিক দিক থেকে এবং মানে তালাকের যে বিষয়ে আমরা বললাম এই এই ত্রুটিগুলো সারিয়ে নেন, তাহলে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে শরিয়া নিষেধ করে না। মোহাম্মদ মেহরাজ ইকবাল, আপনি প্রশ্ন করেছেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে পড়াশোনা করি। প্রাণীবিদ্যায় পড়াশোনার কারণে আমাকে অনেক প্রাণীর ছবি অঙ্কন করতে হয়। প্রাণীর ছবি অঙ্কন তো ইসলামে নিষিদ্ধ, এখন আমি কি পড়াশোনা চালিয়ে যেতে পারবো? এ বিষয়ে ইসলাম কী বলে? হ্যাঁ, পারবেন না কেন? প্রাণীর ছবি যদি কোনো প্রাণীর উপরে আপনাকে কাজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে যেমন আপনি তো প্রাণীর সব দিকটা নিয়ে কাজ করবেন না, তাই না? হয়তো প্রাণীর দেহটা নিয়ে কাজ করেন, দেহের ছবি আঁকেন, কোনো অসুবিধা নেই, চোখটা বাদ দিয়ে দেন, মাথাটা বাদ দিয়ে দেন, অথবা আপনি দেহটা বাদ দিয়ে শুধু প্রাণীর ছবি মাথাটা নিয়ে কাজ করেন ইত্যাদি। মানে সব কিছুতেই আসলে ইসলামিক একটা অনুশাসন মেনে চলার সুযোগ কিন্তু আছে। আর প্রাণীবিদ্যা বিভাগে পড়াশোনা করা এটা শরীয়তে নিষিদ্ধ নয়, এটা নিষিদ্ধ নয়। রুমানা হক বলেছেন, মেয়েরা পরিপূর্ণ পর্দা, অভিভাবকের অনুমতি সাপেক্ষে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে শিক্ষার্থী হিসাবে নারী পুরুষ উভয় বিদ্যমান শিক্ষকতা করতে পারবে কিনা? মেয়েরা
যদি শুধু শরীরের শারীরিক পর্দা করে, তাহলে সে যেখানে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করছে, অবাধ বিচরণ করছে, সেখানে পড়তে পারবে কি না বা পড়াতে পারবে কি না, এই বিষয়গুলো বলেছেন। প্রথমত আমরা বলবো যে মেয়েরা বাধ্য না হলে এরকম পরিবেশে যাবে না, বাধ্য না হলে এরকম পরিবেশে যাবে না, কারণ কোএডুকেশন, একসাথে অবাধ মেলামেশা, সবাই একই কর্মক্ষেত্রে থাকা, এটা শরিয়া আসলে অ্যালাউ করে না। একটু আগেও আমরা কিন্তু আরেকটা প্রশ্নের উত্তরে সেটা বলেছি। আর বাধ্য না হলে কেন বলছি, সেটা শিক্ষকতাই হোক, অনেক সময় মানুষের সিচুয়েশান এটা হতেই পারে, বাধ্য হওয়ার সিচুয়েশান শরিয়া কনসিডার করে। যেমন মেডিকেল, আমি যদি এখন যে কোনো একটা মেডিকেলে বা ডিসপেন্সারিতে কিংবা আমি যদি ক্লিনিকে যাই, সেখানে ছেলে মেয়ে সবাই আছে একসাথে। আমি যদি বলি যে না, আমি শুধু মেয়েদের ক্লিনিকে আমার মেয়েকে নিয়ে যাব, তাহলে সেরকম ক্লিনিক তো পাবো না, এটা একটা জরুরি ইস্যু। তারপরে যেমন বিচারালয়, হাইকোর্ট, সেখানে যদি বলি যে না, শুধু মেয়েদের জন্য কোনো হাইকোর্ট যদি হয় সেখানে যাবো, সেটা তো নাই। তাহলে বোঝা গেল যে প্রত্যেক ক্ষেত্রেই জরুরি কিছু সিচুয়েশান আছে, শরিয়া সেটা কনসিডার করে। আর যদি আমি এই জায়গাগুলোকে অ্যাভয়েড করতে পারি, হ্যাঁ, যেমন শিক্ষা ক্ষেত্র, কর্মক্ষেত্র, মেয়েদের জন্য মেয়েদের স্কুল, ছেলেদের জন্য ছেলেদের স্কুল, মেয়েদের জন্য মেয়েদের মাদ্রাসা, ছেলেদের জন্য ছেলেদের মাদ্রাসা, যদি সেটা করতে পারি শিক্ষক হিসাবে অথবা শিক্ষার্থী হিসাবে, তাহলে সেটাই আমাদের জন্য ফার্স্ট প্রায়োরিটি, দ্য বেসিক প্রিন্সিপল, ওটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু যদি সেটা সম্ভব না হয়, এবং সেটা আজকে অনেকটাই সুদূর পরাহত হয়ে গেছে অধিকাংশ ক্ষেত্রে, আনফর্চুনেটলি, আমরা আল্লাহর কাছে সেজন্য ক্ষমা চাই, সেক্ষেত্রে আমি একটা মূলনীতি বলে দিয়েছি, প্রয়োজন এবং হাজাত থাকলে জায়েজ হবে, তারপরেও নিজে যতটুকু সম্ভব, যতটুকু সাধ্যে কুলায়, ততটুকু আল্লাহর তাকওয়া এবং পর্দা পুশিদা এসব কিছু মেনটেন করে চলতে হবে, তাহলে সেটা জায়েজ হবে, অন্যথায় নয়। আচ্ছা, আরও অনেকগুলো প্রশ্ন আজকে এসেছে আমাদের কাছে, আমি দেখি দ্রুত কিছু প্রশ্ন উত্তর দিতে পারি কিনা। সোহাগ আকন্দ বলেছেন, এক নম্বর প্রশ্ন, আমি জানি সফর অবস্থায় বৃষ্টি বর্ষণের সময় আজান একামতের মাঝখানে দোয়া কবুল হয়, এখন দোয়া করার সময় কি হাত তুলে দোয়া করতে হবে, নাকি সফর অবস্থায় যানবাহনে হাত না তুলে দোয়া করতে পারবো? দোয়ার জন্য হাত তুলে করাটা শর্ত নয়, দোয়া উভয় রকমে জায়েজ আছে, নিজের জন্য বা অন্য কারোর জন্য। আমি মুখ দিয়ে দোয়া করতে পারি, আবার হাত তুলেও দোয়া করতে পারি, দুটো জায়েজ আছে। আপনার জন্য যেটা সহজ হয় সেটা করবেন, তবে হাত তুলে দোয়ার একটা বিশেষ মর্যাদা তো আছেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে যখন কেউ হাত তুলে দোয়া করেন, তখন মানে কিছু না দিয়ে তাকে শূন্য হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। দ্বিতীয় যে প্রশ্ন সেটি হলো, ইমাম প্রথম বৈঠককে এত দ্রুত তাশাহুদ পড়েন যে শেষ করার আগেই তৃতীয় রাকাতে চলে যান, এক্ষেত্রে তাশাহুদ কমপ্লিট না করেই কি ইমামের সাথে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যাব? হ্যাঁ, কিন্তু আপনাকে যে ইমামের পিছনে আছেন, ইমামের নেচারটা বুঝতে হবে, সেই হিসাবে আপনিও দ্রুত লয়ে পড়ার চেষ্টা করবেন। কিন্তু যদি ইমাম উঠে যান তারপরে আপনি বসে থাকবেন, এটা হবে না। ইন্নামা জুইলাল ইমামুলি উত্তাম্মা বিহি, ইমামকে এজন্যই নির্ধারণ করে দেওয়া হয়েছে যাতে আমরা ইমামকে অনুসরণ করি, এটি বুখারী মুসলিমের হাদিস। অতএব আমাদেরকে ইমামকে অনুসরণ করতে হবে। আচ্ছা, শেখ মুশারফ হোসেন মফিজুর, আপনি বলেছেন MLM মার্কেটিং বিজনেস সম্পর্কে ইসলামের আলোকে বিস্তারিত জানতে চাই। MLM বিজনেস ইসলামে অনুমোদিত, হারাম একটি বিজনেস সিস্টেম পদ্ধতি, এটা হচ্ছে আমাদের সমস্ত আলোচনার জিস্ট। অতএব এটা করা যাবে না, এই ধরনের বিজনেসের সাথে নিজেকে সম্পৃক্ত করা যাবে না, এবং এই ধরনের বিজনেস থেকে কোনো ইনকাম নেওয়া যাবে না। এটা হচ্ছে চাতুরতাপূর্ণ, ধোকাবাজ, প্রতারণাপূর্ণ একটা পদ্ধতি, যেটা অমুসলিমরাও নিষেধ করে দিয়েছে। অতএব আমাদের মুসলিমদেরকে এটা অবশ্যই নিষেধ করতে হবে। আজকে আমরা এ পর্যন্তই রাখতে যাচ্ছি, আর পরবর্তীতে আপনাদের অনেক প্রশ্ন এসেছে, আমরা ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে আরও বিভিন্ন সময় আপনাদের বহু প্রশ্ন নিয়ে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলো পেয়ে যাবেন, আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের আমাদের সবার ভালো করুন, আমাদেরকে সুস্থ রাখুন, এবং আমাদের যাবতীয় কল্যাণের ব্যবস্থা করে দিন আল্লাহর কাছে। সেই কামনা করে আপনাদের সবার জন্য দোয়া রেখে এখানে শেষ করছি। হাদা ও সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।